দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং মঞ্চে যারা আমরা বসে আছি আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি একটা কথা বিশ্বাস করি, আমরা যারা কোরআন পড়েছি, আমরা যারা পুরাণ পড়েছি, আমরা বাইবেল ত্রিপিটক যারা অধ্যয়ন করেছি, এমনকি রামায়ণ মহাভারতের মধ্যেও যারা আমরা প্রবেশ করতে পেরেছি, একমাত্র তারাই বলতে পারবেন ধর্ম একটাই, সে হচ্ছে মানব কল্যাণ। যে আত্মবিশ্বাসটা নিয়েই আমরা অনন্তকাল ধরে এই বাংলার আনাচে কানাচে সব ধর্মের সব মানুষের মিলন মেলা বসিয়েছি। কত না উৎসব ছিল আমাদের, শুধু এই দুর্গা উৎসব নয়, কত উৎসব ছিল, অনেক কিছু কিন্তু আমাদের প্রকৃতি থেকে হারিয়ে গিয়েছে। আপনারা বলতে পারবেন দুলদের বারণে মেলা হতো, কুশিলায় বারণে মেলা হতো, দক্ষিণপুর ফতেপুরে শ্যামনগরে ঈশ্বরপুরে বাড়ির মেলা হতো, দোলের মেলা হতো, মৌতলায় চরকের মেলা হতো, সেসবগুলো সেই সমৃদ্ধ আয়োজনকে যেন আজকাল সংকুচিত, তার পশ্চাতে কেন এগুলো হচ্ছে এই কারণগুলো ব্যাখ্যা করলে আপনাদের সামনেই স্পষ্ট হয়ে যাবে। আসলে ধর্ম তো সব নয়, ধর্ম আমার, ধর্ম আপনার। আপনারা যত মন্দিরেও যেতে পারবেন, আমি যত মসজিদে যেতে পারবো, আমার আত্মা তত পরিশুদ্ধ হবে। আমরা তখন নিজেরা পরিশুদ্ধ আত্মা নিয়ে আমরা মানুষকে সেবা দিতে পারবো। তো আজকে আমি কথা বাড়াবো না, আসুন আমরা সেই চিন্তা এবং চেতনার জায়গাটাকে সমুন্নত রেখে আমরা যেন